বললাম আবারও কথাটা রিপিট করছি, চব্বিশ ঘন্টার মধ্যে সব থেকে দামি সময় কোনটা? পাঁচ মতে নবাবের সময়টা হচ্ছে সব থেকে দামি সময়। এবার যদি আবারও বলি যে সপ্তাহের মধ্যে দিনের মধ্যে সব থেকে দামি দিন কোনটা? শুক্রবার। এবার যদি বলি মাসের মধ্যে সব থেকে দামি মাস কোনটা? রমজান মাস। কোন মাস? রমজান মাস। যে মাস আমাদের সামনে এখন আসছে, কয়েকদিন পরেই রমজান মাস আসবে, আসবে তো? এই রমজান মাসে আল্লাহ পাক রোজাগুলি রেখে দিয়েছে, সেগুলি আমাদের জন্য আপনার জন্য রাখাটা কি সুন্নাত না নফল? এটা হচ্ছে ফরজ। এটা কি ফরজ? এই যে মাস একটি দামি মাস, আমি বললাম যে চব্বিশ ঘন্টার মধ্যে দামি সময় কোনটা? আপনারা বললেন, আমি বললাম নামাজের সময়। সপ্তাহের মধ্যে সাত দিনের মধ্যে সব থেকে দামি 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 কোনটা? আমরা বললাম শুক্রবার। আর বারো মাসের মধ্যে সব থেকে দামি মাস হচ্ছে কোনটা? রমজান মাস। এই রমজান শব্দটি এসেছে রামজুম থেকে বা রমজ থেকে, র মিম জ, রামজ বা রামজুম থেকে এর উৎপত্তি। এক কথায় রমজান শব্দের অর্থই হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভর্ষ করে দেওয়া। এই যে মাসটা আমাদের সামনে আসছে আর কয়েকদিনের মধ্যে আমরা পাব, এই মাসটা জ্বালিয়ে দিতে আসছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে আসছে। কি ছারখার করবে? কি ছারখার করবে? আপনার কাড়ির পালা, বাড়ি ঘর, কথা বলুন, নকরি খড়ি, নকরি খড়ি নাই, বাড়ি ঘর নাই, আপনার যতগুলো গুনার ব্যালেন্স আছে এই গুনার ব্যালেন্সকে চালিয়ে পুড়িয়ে ছারখার করার জন্য এক মাস দিয়েছে, সে মাসের নাম কি? কথা বলুন, রমজান মাস। এই মাসের গুরুত্বটা শুধু দেখে নেন, কয়েকটি গুরুত্বের কথা বলছি, তারপরে রোজার কথা আপনাদেরকে বলব। বিশ্বনবী বলেছেন যখন রমজান মাস উপস্থিত হয় তখন আল্লাহ পাক জান্নাতের দরজাকে ওপেন করে দেন, খুলে দেন। বিশ্বনবী বলেছেন এই রমজান মাস যখন উপস্থিত হয় জাহান্নামের দরজাকে ক্লোজ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। বিশ্বনবী বলছেন রমজান মাস যখন উপস্থিত হয় আকাশের দরজাকে খুলে দেওয়া হয়। বিশ্বনবী বলছেন রমজান মাস যখন উপস্থিত হয় রহমতের দরজাকে খুলে দেওয়া হয়। তাহলে এই মাসের এমন গুরুত্ব যে মাসটা আসার সাথে সাথে জান্নাতের দরজা খুলে গেল, মাসটা আসার সাথে সাথে জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল, মাসটা আসার সাথে সাথে রহমতের দরজা খুলে গেল, রমজান মাস আসার সাথে সাথেই আকাশের দরজা খুলে গেল। কি বিশাল একটি গুরুত্ব আল্লাহ পাক রেখে দিয়েছে, আছে না? এবার দেখেন এই রমজান মাসে, এই রমজান মাসে, এই রমজান মাসে এমন পাঁচটি রাত আছে যে রাতের সম্পর্ক আল্লাহ পাক বলে দিয়েছে। এই যে বারোটি মাস, এই বারোটি মাসের মধ্যে এই রমজান মাসে পাঁচটি একটি গুরুত্বপূর্ণ রাত আছে যে রাতের কথা, যে রাতের কথা সূরা কাদরের মধ্যে বলে দিয়েছে। কে? কথা বলো আল্লাহ। সেই পাঁচটি রাতের দাম কত? অন্য মাসে পাবেন না এই পাঁচটি রাত, শুধুমাত্র কেবলমাত্র একটি রাত্রে একটি মাসে পাওয়া যায়, সে মাসটির নাম কি? রমজান মাস। সে মাসটির নাম রমজান মাস। এবার দেখুন সেই পাঁচটি রাত কি, এবার আয়াতটা বললেই আপনারা বুঝতে পারবেন। অল্লাহ রাব্বুল আলামিন বলেন إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ الله رب العالمين বলেন রমজান মাসে এমন পাঁচটি রাত আছে, এই পাঁচটি রাত বিশ্বের কোন মানুষ যদি জেগে যায়, এই পাঁচটি রাত যদি বিশ্বের কোন মানুষ ইবাদতের মাধ্যমে পাঁচটি রাতকে অতিবাহিত করতে পারে, পাঁচটি রাতকে যদি জেগে যায় আল্লাহ রাব্বুল আলামিন এক হাজার মাস ইবাদত করে যায় কিভাবে? এই পাঁচটি রাত
বিশ্বের কোন মানুষ যদি জেগে যেতে পারে আর ওই পাঁচটি রাত যদি ইবাদতের মাধ্যমে কাটাতে পারে, 1000 মাস ইবাদত করে জানে কিভাবে, এই পাঁচ রাতে আল্লাহ পাক 1000 মাসের নেকি লিখে দিবে। জোরা বলুন সুবহানাল্লাহ। পাঁচটি রাত, এই পাঁচটি রাতের মধ্যে একটি রাতই হবে লাইলাতুল কদর। একটি কি হবে কত বলুন? লাইলাতুল কদর তো কোন দিন হবে বলা সম্ভব নয়। সম্ভব কি? আর অনেকে বলে 2700 রমজান, এটা ভুল কথা। বিশ্ব নবীকে বলানো হয়েছিল কিন্তু বিশ্ব নবী ভুলে গিয়েছিলেন। কি হয়েছিলেন? ভুলে গিয়েছিলেন। তো রমজানে পাঁচটি রাত আছে, কয়টি? পাঁচটি, 27, 23, 25 এবং 27 এবং 29। 21, 23, 25, 27 এবং 29 এই পাঁচ রাতই আপনাকে জাগতে হবে। এই পাঁচ রাতের মধ্যে কোনো একটা দিন লাইলাতুল কদর হয়ে যাবে। এই লাইলাতুল কদর যদি আপনার হয়ে যায়, পাঁচ রাতই জাগবেন, লাইলাতুল কদর যেদিন হবে আল্লাহ পাক আপনার আমলনামায় অন্য মাসে 1000 বছর 1000 মাস ইবাদত করে যা নেকি পাবে। লাইলাতুল কাদারের রাতে যদি কেউ কারো লাইলাতুল কাদার অনুষ্ঠিত হয়ে যায় তাহলে 1000 মাস ইবাদত করে যা নেকি পাবে। এক রাত্রিতেই লিখে দিবে কে? কথা বলো আল্লাহ। এবার 1000 মাসকে ক্যালকুলেটর করে হিসাব করা গেছে, 83 বছর 4 মাস। কতদিন বললাম? 83 বছর 4 মাস। তাহলে একজন ব্যক্তি 83 বছর 4 মাস ইবাদত করে অন্য মাসে জানে কিভাবে? লাইলাতুল কাদারের রাত্রেই, একই রাত্রে 83 বছর 4 মাস থেকে তার আমলনামায় লিখে দিবে কে? কথা বলুন আল্লাহ। এবার আপনাদেরকে বলি এই মাসের গুরুত্ব কত। এই পৃথিবীতে সব থেকে যেটা দামি ধর্মগ্রন্থ তার নাম জানা আছে আপনাদের? কি বলেন তো? কোরআন শরীফ। কোরআনে কারীম, এটা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ। যে গ্রন্থটা কোন মাস অবতীর্ণ করেনি, শুধুমাত্র কেবলমাত্র কোন মাস অবতীর্ণ করেছে? কথা বলো। রমজান মাসে সম্পূর্ণটা অবতীর্ণ করেছে। লোহে মাহফুজ থেকে যে আকাশ আমরা দেখতে পাই, এই আকাশে কমপ্লিট ভাবে নাজিল করেছে কোন মাসে? কথা বলো, কথা বলো, কোন মাসে? রমজান মাসে। আল্লাহ রব্বুল আলামিন বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الله رب العالمين বলেন বিশ্বের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন। এই কোরআনকে আল্লাহ পাক কোন মাসে অবতীর্ণ করেন নাই, শুধুমাত্র কেবলমাত্র রমজান মাস অবতীর্ণ করেছে। পুরো কোরআনটা লোহে মাহফুজ থেকে যে আকাশটা আমরা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনটাকে লোহে মাহফুজ থেকে আমরা যে আকাশটা দেখতে পাই, এই আকাশে পুরো কোরআনটা আল্লাহ পাক রমজান মাসে অবতীর্ণ করেছে। জোরা বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব এই রমজান মাসে! এই মাসে পুরো রোজাগুলি ঢুকে আছে। এবার কয়েকটি কথা বলবো, শুনতে অবাক হয়ে যাবেন। রোজা, এতক্ষণ আমি শুনলাম আপনাদেরকে এই মাসটির গুরুত্ব। এবার রোজা সম্পর্কে আপনাদেরকে বলি, রোজা এটি বাংলা বলেন বা ফার্সি বলেন, আরবি হচ্ছে সিয়াম। আরবি কি? কথা বলো, সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি? বিরতি থাকা। এবার সিয়াম কাকে বলা হয় বা রোজায় বলছি বোঝার জন্য রোজা কাকে বলা হয়, ডিফিনেশন কি আর সংজ্ঞা কি? রোজা কাকে বলা হয়? রোজা বলা হয়, সিয়াম বলা হয় ওকে যে শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত, শুভে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত, অপছন্দনীয় কাজ থেকে বিরত এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই কি? রোজা বা সিয়াম। আবার বলে যে আপনাদেরকে সিয়াম কাকে বলা হয়, রোজা কাকে বলা হয়? রোজা এবং সিয়াম বলা হয় ওকে
সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত ডুবা পর্যন্ত সারা দিন পানাহার থেকে বিরত, স্ত্রী সহবাস থেকে বিরত এবং যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম কি? কথা বলুন, কথা বলছে নাকি? রোজা। এবার দিনের বেলায় কেউ যদি ভুলবশত কোন খাবার খেয়ে নেয় তার রোজা হবে? কথা বলুন, অবশ্যই হবে। ভুলবশত যদি খায় তাহলে তার রোজা কি হবে? কথা বলুন, কথা বলুন, কি হবে? হয়ে যাবে। জেনে শুনে খেলে কোন পানাহার গ্রহণ করলে রোজা হবে না, আর রোজা রেখে কোনো অপছন্দনীয় কাজ করা যাবে না। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, অনেক মুসলিম সোসাইটিতে অনেক মুসলমানের বাচ্চা আছে, অনেক নারী পুরুষ আছে, যে এই রোজা রেখে সারাক্ষণ টিভি দেখে আছে নাই। এটা পছন্দনীয় কাজ না অপছন্দনীয়? কথা বলো, তাহলে তার রোজা থাকবে না, যাবে। অনেক আছে মহিলা পুরুষ আছে, রোজা রেখে মোবাইলে গেমস খেলা আছে না নাই, ক্যারাম বোর্ড খেলা আছে না নাই, মোবাইলে ফ্রি ফায়ার খেলা আছে না নাই, পাবজি খেলা আছে না নাই, এমনি দিনে পাবজি লুডু তারপরে ক্যারাম বোর্ড ফ্রি ফায়ার এগুলো খেলাকে ইসলাম হারাম করেছে। আপনি মোবাইলে খেলুন বা আপনি এমনিতে খেলুন, এটাকে ইসলাম চিরতরে হারাম করেছে। আর রমজান মাসে খেলতে তো এটা অপছন্দনীয়, আপনার রোজা হবে কি হবে না আপনি নিজেই চিন্তা করতে পারেন। এবার আপনাদেরকে বলি, এই রোজা আল্লাহ পাক আমাদেরকে কেন দিল, কি কারণ কেন দিল? আল্লাহ বলেছেন, শুনেন, আমি কোরআনে বলে দিয়েছি তোদেরকে এই রমজান মাসের রোজাগুলি কেন দিলাম, কি কারণ কেন দিলাম? অন্য কোন ইবাদত দিতে পারতো, একটা না খাওয়া ইবাদত, রোজাটা না খাওয়া ইবাদত, সারাদিন না খাওয়া থাকতে হবে। যে মেয়েটাকে আমি বিবাহ করেছি তার কাছে ঘুমানো যাবে না রোজা রেখে, কি আশ্চর্য ধরনের ইবাদত! আল্লাহ বলছেন কেন দিয়েছি রোজা না, এবার শুনেন সে কথা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে। বিশ্বাসী তোমরা শুনে নাও, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম, যেমন করে তোমাদের পূর্বে এই বিশ্বের পৃথিবীতে যতগুলো লোক এসেছিল তাদের উপর আমি রোজাকে ফরজ করেছিলাম, অতএব তোমাদের উপর আমি রোজাকে ফরজ করলাম। আমরা বিশ্বের মুমিন, যদি মুমিনরা যদি আল্লাহ পাককে বলি, হে রাব্বুল আলামিন, আপনি এই না খাওয়া ইবাদতটা কেন দিলেন, অন্য কোন ইবাদত দিতে পারতেন, এমন একটি ইবাদত দিলেন না খাওয়া ইবাদত, কেন আপনি এই ইবাদতটা দিলেন? আল্লাহ বলেন, তোমাদেরকে না খাওয়া ইবাদতটা কেন দিয়েছি শুনে নাও। আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক রমজান মাসে রোজাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে। ওরা বলেন, সুবহানাল্লাহ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে একটি কোয়ালিটি তৈরি হয়, যে কোয়ালিটির নাম হচ্ছে মুত্তাকি। সে কোয়ালিটির নাম কি? মুত্তাকি, 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 মুত্তাকি হতে পারবেন। অন্য মাসে যতটা মুত্তাকি না হওয়া যাবে, এই রমজান মাসে মুত্তাকি হওয়া যাবে। এই জন্য রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছে কে? এবার যারা মুত্তাকি হবে তাদের এক কিতাব শোনায়, শুনতে রাজি আছেন? আমরা রমজান মাসে সবাই মুত্তাকি হবো, হবো তো ইনশাআল্লাহ, হবো তো ইনশাআল্লাহ। এবার মুত্তাকি যারা হবে তাদের এক কিতাবের কথা বলছি, শুনতে রাজি আছেন? সে লাভটা কি? মুত্তাকি যাবে জান্নাতে। মুত্তাকি যাবে কোথায়? কথা বলো, জান্নাতে। এবার মুত্তাকি জান্নাতে যাবে, তাদের লাভ কি? এবার লাভটা তাহলে শুনলেন, শুনলো আবার হয়ে যাবেন, তারপরে রোজার কথা বলবো। এই রমজান মাসে রোজা পালন করে আপনি মুত্তাকি হয়ে যান, মুত্তাকি যদি হতে পারেন তাহলে আপনার লাভ কি আছে? এবার একটা লাভের কথা বলবো। আল্লাহ বলছেন, যারা মুত্তাকি হবে, এই মুত্তাকির জন্য আমি জান্নাতের ভিতরে একজন মুত্তাকি, একজন মুত্তাকির জন্য 72টি হুরের ব্যবস্থা করব। কয়টি হুর?
72টি হুরের বিয়ের ব্যবস্থা করবে এক একজন মুত্তাকির সঙ্গে, যারা রমজান মাস রোজা পালন করে মুত্তাকি হবে তাদের জন্য এক একজন পুরুষের জন্য 72টি হুরের বিয়ের ব্যবস্থা করবে কে? কথা বলুন। এখানে যতগুলো আপনারা লোক আছেন আপনাদেরকে একটু কথা বলি, 72টা হুর আপনি পাবেন, 72টা সঙ্গিনী পাবেন যারা মুত্তাকি হবে রমজান মাস রোজা রেখে। এখানে যতগুলো লোক আছেন যাদের স্ত্রী দাজ্জাল মার্কা, স্বামীর সঙ্গে প্রতিদিন ঝগড়া করে আছেন নাই? কথা বলি, সবার স্ত্রী নয়, কারো কারো আছে না নাই? আছে। তে যাদের স্ত্রী ঝগড়া করছে সে তো ভয় খেয়ে গেল, আমি এই পৃথিবীতে একটা স্ত্রী আমি চলতে পারি না, আর জান্নাতের ভিতরে আমাকে যদি 72টা হুর দেয় তাহলে আমার অবস্থা কি হবে? আছে না নাই? তো আপনার স্ত্রী যদি জান্নাতি হয় তাহলে আপনার স্ত্রীকে দিয়ে মুত্তাকিরা 73টি হুর পাবে, কতটি? কথা বলুন, 73টি। আর মুত্তাকি হওয়া যাবে কোন মাসে? কথা বলুন, রমজান মাসে। আর এই মুত্তাকিদের জন্য 72টি হুরের বিয়ের ব্যবস্থা করেছে কি? আল্লাহ। সে কথা আল্লাহ পাক করার মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন متكئين على سرور مصفوفة وجوجناهم بحور عين. যারা রমজান মাস রোজা পালন করে মুত্তাকি হবে ওই মুত্তাকিদের জন্য জান্নাতের ভিতরে 72টি হুরের বিয়ের ব্যবস্থা করবে কে? কথা বলো আল্লাহ। এবার 72টি হুরের সঙ্গে যখন বিয়ে হবে ওই 72টি হুরের কৌতূহলটা কেমন হবে অনেক কি আয়াত আল্লাহ পাক বলে দিয়েছে। এই পৃথিবীর একটা কথা বলি তো আরো বুঝতে পারবেন। মনে করেন আমি একটা মেয়েকে বিয়ে করেছি, বিয়ে করে সুন্দর সময় নিয়ে আসলাম, আমার মা আমার বিবিকে আমার স্ত্রীকে বলবে ওই যে রুমটা দেখছো ওই রুমে আমার ছেলে ঘুমায় ওটা তোমার। আমার ভাবি বলবে ওই যে রুমটা দেখতে পাচ্ছ ঘরটা আমার দেওর ঘুমায় ওটা তোমার। আমার বোন বলবে ওই যে রুমটা দেখতে পাচ্ছ ভাবি ওটা আমার দাদা ঘুমায় ওটা তোমার। এবার ওই স্ত্রী আমার ওই রুমের ভিতরে থেকে ঢুকে খাটের উপরে বসে আমার জন্য বাপটার জন্য অপেক্ষা করতে থাকে। আছে না? এই 72টি হুরের সঙ্গে যখন এক একজন মুত্তাকির বিয়ে হবে এই 72টি হুর রেশমের কাপড়ের আস্তরণ বিশিষ্ট বিছানার উপরে এক উপরে গায়ে ঠেস লাগিয়ে বসে থাকবে আর আপনার জন্য অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন আলা ফুরুসিন বাতাইনুহা বিশিষ্ট বিছানার উপরে একে অপরের গায়ে ঠেস লাগিয়ে বসে থাকবে আর আপনার জন্য অপেক্ষা করবে ওই আমার স্বামী যার সঙ্গে আমাদের বিবাহ দিয়েছে। এইভাবে তারা বারবার বারবার করে বলবে আর জান্নাতের ভিতরে মুত্তাকিদের জন্য অপেক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই রমজান মাস রোজা পালন করে মুত্তাকি হয়ে যান, খালি মুত্তাকি হয়ে যান, মুত্তাকি হওয়ার পর রমজান মাস রোজা পালন করে এবার এই 72টি হুর আপনি যে পাবেন তারা দেখতে কেমন হবে, তারা দেখতে কেমন হবে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। শুনতে রাজি আছেন? যারা রমজান মাস রোজা পালন করে মুত্তাকি হবে এই 72টি হুর দেখতে কেমন হবে পৃথিবীর একটা কথা বলি, কেউ রাগ করবেন না যে সব নারী পুরুষ আছেন সকলকে বলছি। মনে করেন আপনার স্ত্রী খুব সুন্দরী, আপনার ইটাহার থানার মধ্যে দেখতে ভালো, আপনার গ্রামের মধ্যে দেখতে ভালো, আপনার বাড়ির মধ্যে ফার্স্ট ক্লাস বউ আপনি পেয়েছেন। এবার ওই নারী ওই স্ত্রী মনে করেন আপনার স্ত্রী রাত্রি 10টা বা 11টার সময় ঘুমিয়েছে, এবার 11টার সময় ঘুমিয়েছে রাত্রি 2টো বা 3টের সময় আপনার স্ত্রীর নাকের কাছে যদি মুখটা নিয়ে যান সেটা বাড়াবে না দুর্গন্ধ বাড়াবে? কথা বলো, ভয় পাচ্ছেন যে কালকে কি হবে যদি বলি? সত্যটাই বলে আপনার স্ত্রী রাত্রি 10টার সময় ঘুমালো, এবার রাত্রি 3টা বা 2টোর সময়
আপনার স্ত্রীর নাকের কাছে যদি খালি মুখের কাছে নাকটা নিয়ে যায় সে বরাবর দুর্গন্ধ, দুর্গন্ধ না হবে। আল্লাহ বলছেন তোর স্ত্রী যত সুন্দর হোক তার মুখ বন্ধ করে চোখে ময়লা কানে ময়লা হাই ছয় নিফাস হয় বিশেষ রূপে সৃষ্টি করেছি। কোন রূপে কথা বলো, বিশেষ রূপে। সেটা কেমন চলুন একটা একটা আপনারা বুঝতে পারবেন। অন্য ফরম সৃষ্টি করেছি। নাম্বার দুই, জান্নাতের হুরুদেরকে আমি চিরকুয়ারি বানিয়েছি, জান্নাতের হুরুদেরকে আমি সমবাস করেছি। তিনটি কথা আল্লাহ পাক বললেন। এক নম্বরে বললেন জান্নাতের হুরুদেরকে আমি বিশেষ রূপে সৃষ্টি করেছি। বিশেষ রূপে মানে জান্নাতের হুরুদের পেশাব নাই, পায়খানা নাই, হাইজ নাই, নিফাস নাই, তাদের মুখ বন্ধ করবে না, চোখে ময়লা নাই, কানে ময়লা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণ পবিত্র বানিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ, জান্নাতের হুরুদ মুত্তাকি যারা হবে রব্বুল মাসউদ যা পালন করে তাদের জন্য বরাদ্দ করে দিয়েছে কে? কথা বলো আল্লাহ। এবার তারা দেখতে কেমন হবে যারা এই রমজান মাস রোজা পালন করে মুত্তাকি হবে? তারা তো এই 72টি হুর পাবে, তারা দেখতে কেমন হবে? পৃথিবীর একটা কথা বলি, আবার ওই কথাটা ঘুরিয়ে নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। সেটা কি খুব ভালো করে বুঝেন, এই বাপজিরা লাইট মারা শিখছে এখন মোবাইল তো। এখন পৃথিবীর আরেকটা কথা বলি, মুত্তাকি যারা হবে তাদের জন্য 72টি হুর থাকবে, তারা দেখতে কেমন হবে? একটি হাদিস বলে বুঝতে পারবেন। পৃথিবীর একটা কথা বলি তাহলে বুঝতে পারবেন। আমি ওই কথা আবারও বলছি যে আপনার স্ত্রী দেখতে খুব সুন্দর, সকালবেলায় ঘুম থেকে উঠেছে, উঠে দামি কলগেট দিয়ে ব্রাশ করেছে, সেন্সুরেন, মুখে ফেস ওয়াশ, ল্যাকমি, লোটাস, গার্নিয়ার, হিমালয়া, দামি দামি ফেস ওয়াশ মেখে মুখকে পরিষ্কার করেছে, আর সকালবেলায় আপনার স্ত্রী আপনাকে পান্তা ভাত খেতে দিয়েছে। পান্তা ভাত বুঝেন? পানি দেওয়া ভাত বুঝেন কি? পান্তা ভাত খেতে দিয়েছে, আপনি খাচ্ছেন আর বৃষ্টি হচ্ছে আর আপনি খাচ্ছেন। আপনার স্ত্রী দামি কলগেট দিয়ে ব্রাশ করে ফেস ওয়াশ দিয়ে মুখকে পরিষ্কার করে আপনাকে ভাত করে দিয়েছে, ভাত রেডি করে দিয়েছে, আপনি পান্তা ভাত মেখে খাচ্ছেন লবণ দিয়ে। এমন সময় এই সুন্দরী স্ত্রী আপনি যেখানে খাচ্ছেন থালার কাছাকাছি এক হাত ধরে অনেকখানি থুথু অনেকখানি কপ উঠিয়ে ফেলে দিয়েছে। আপনার মনে কিছু বলবে? কথা বলুন, কিছু বলবে কি? পাশে যদি সেন্টার থাকে ঝাড়া মন হবে না যে শালি টুকিয়ে টাকা পারলে তোকে এখানে ছিউ ফেলতে থুতু ফেলতে হবে? আছে না নাই? কথা বলে আছে না নাই? যতই সুন্দর আপনার স্ত্রী হোক, আপনি যদি পান্তা ভাত খানা থালার কাছাকাছি যদি থুতু ফেলে দেয় আপনার রুচি শেষ হয়ে যাবে, আপনার ওই খাবার আর উঠবে না। আছে না নাই? কিন্তু যারা রমজান মাসে রোজা পালন করে মুত্তাকি হবে তাদের জন্য এই 72টি হুর কেমন হবে এবার হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন। বিশ্বনবী বললেন জান্নাতের হুররা যদি এই পৃথিবীতে একবার উঁকি মেরে দেয়, এই পৃথিবীতে একবার যদি টুকি মেরে দেয় বিশাল আকারের পৃথিবী আলোকিত হয়ে যাবে। বিশ্বনবী বলছেন জান্নাতের হুররা যদি এই পৃথিবীতে একবার থুতু নিক্ষেপ করে দেয়, বিশ্বনবী বলছেন বিশাল আকারের পৃথিবী সেন্টে ভরপুর হয়ে যাবে। নবীজি বলছেন জান্নাতের হুররা যে চাদরটা পড়ে তুই পাট্টাটা পড়ে অন্যটা পড়ে, বিশ্বনবী বলছেন বিশাল আকারের পৃথিবী বিক্রি করে এরকম একটা আলোক না কিনা সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে তাদের জন্য এই 72টি হুরের ব্যবস্থা করবে কে? কথা বলুন আল্লাহ। তাহলে এই রমজান মাস আমাদেরকে দিয়েছে কেন? মুত্তাকি হওয়ার জন্য। কেন কেন
মুত্তাকি হওয়ার জন্য বিশ্বনবী বলছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি কেউ যদি রমজান মাসে দুটি জিনিসকে কেন্দ্র করে রোজা রাখে খুব ভালো করে বুঝেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি বিশ্বনবী বলছেন রমজান মাসের কোন ব্যক্তি যদি রোজা গুলিকে দুটা জিনিসকে কেন্দ্র করে রোজা রাখে রমজান মাসের দুটা জিনিসকে কেন্দ্র করে রাখে বেচু মামা কে বেচু মামা এদিকে আসুন